মানুষ জাতির আল্লাহ পরীক্ষা দিচ্ছেন, সব মানুষও মন্দরে বালা খায়, বাদভান করতে আরাম পায়। আনন্দিত হইবার লাগি না, সবক হাসিল করবো না। আজ থেকে 11,500 বছর আগে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, এই থেকে লইয়া এক আল্লাহ মানিয়াওয়ালা মানুষ কিভাবে জমিনে টিকে থাকবা, এটার বহুত করুণ ইতিহাস আছে না? করুণ ইতিহাস। এখন এই দুনিয়ার কিছু মানুষ আছেন, শত কোটি মানুষ আছেন যারা হয় আল্লাহ মানে, শত কোটি মানুষ আছেন যারা হয় আল্লাহর বিবি বেচ্চা আছে, ঈসা আলাইহিসসালাম, মরিয়ম আলাইহিসসালাম, শত কোটি মানুষ আছেন যারা কয় যে যারা নিজের তোর দেবতা বানাইয়া পূজা করে, দেড়শো কোটি মুসলমান আছেন দুনিয়া, এর মাঝে বহুত ফিতনা আছে, বহুত ধরনের গুমরাহি আছে। এখনো বর্তমান বিশ্বত শিয়াবলার বহুত গ্রুপ আছে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর এক গ্রুপে আল্লাহর মতো মনে করে, নাউজুবিল্লাহ, আলী তোমার মহব্বত করিয়া, অতিশয় মহব্বত করিয়া তোর যেটা গুমরা হইব, তোমাদের দুশ্মনী করিয়া তোমার আলীর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘোষণা দিয়া গেছে, আলীরে যারা মহাপত করবো তারা নমিনে করবো, যারা তারা আদাবতি করবো তারা মুনাফিক করবো। এই জমিনে মুনাফিক আসেন রসুল্লার ওফাতর পরে আল্লাহ নবীর দফন রাখে, আল্লাহ নবীর তখন দফন করা হয়েছে না, মসজিদে কিছু মুসল্লি ওপর খেলা হইয়া খাওয়া শুরু করবো, যে আর কে জাকাত দিব, আর কে হজ করবো, আর কে নামাজ আইব, আদানে নামাজ খেয়ে দিব, নাউজুবিল্লাহ, নবীনাই ধর্ম আমরা যে আল্লাহ পছন্দিদার দিনের অন্তর্ভুক্ত করছেন, সাফ সুতরা জিন্দগির মালিক বানাইছেন, শক্তি আল্লাহ করবেন আল্লাহ, আমরা ব্যস্ত দুনিয়ার জিন্দগি, এক পরীক্ষার জিন্দগি, এক মরা জিন্দগি, উচ্ছ্বাসের জিন্দগি না, মরা জিন্দগি, জিন্দগি মরা, কিন্তু রু জিন্দা, রু জিন্দা,
জিন্দগি মরা, আর জিন্দগির উপরে মানুষের সামান্যতম কোন ভরসা নাই। ও যে মফিল হয় সে মফিল দিয়ে করিয়া দেয় আমার কাছে আশা আছে না, কিন্তু আমরা ওর জীবনটা সাথেই ভালো লাগে নেশা মাত হারাম একটি মর মাল আত্মসা দোকান বাজার দোকান দোকানদারি বিশাল দোকানদারি। যেমন আমরা এত ব্যাপারও হয়েছি যে আমরা আমরা জিন্দগির আমরা লখন চালাইয়া পাই আসি, আমরা লখন যদি জিন্দগি চালাইতে হয় তাহলে এটা তো দুনিয়ার সব মানুষের সমান আমরা হয়ে গেলাম। আমরা সুক্রিয়া আদায় করা তো গরুগু ছাড়া কিচ্ছু নাই। আমরা মুমিন হয়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা খুশি হয়েছি, আমরা সুক্রিয়া আদায় করি, আমরা মুমিনের জিন্দগি হাসিল করতাম না, আমরা ইমানদারের জিন্দগি হাসিল করতাম না। আমার কথায় কাজে পরিচয় দিব যে আমি মুসলমান, আমার চালচলনে প্রমাণ করতে হইব যে আমি মুসলমান, আমার লেনদেনে প্রমাণ করতে হইব আমি মুসলমান, আমার ব্যবসায় প্রমাণ করতে হইব আমি মুসলমান, আমার ঘরের অবস্থা দেখলে প্রমাণ করতে হইব আমি মুসলমান। আমরা তো মুসলমানের তুই কিছু মরাই দিতে লাগে, অনুষ্ঠান হইলে ইসলামের ডাক পড়ে, বাদ বাকি আমার মর্যাদা অবশ্যই এটার নাম মুসলমানের জিনতে কি না লাভবা ঘটনা আকবাদ আমি যেতাম না। এই জমিন আল্লাহর দিন রে দিনের আমানতদারি রক্ষা করতে গিয়ে আল্লাহর দিন রে বজায় রাখতে গিয়ে আল্লাহর দিনের হুরমত রক্ষা করতে গিয়ে এই জমিনে বহু শত হাজার মানুষে নিজের গর্তম দিয়েছেন, কিন্তু আল্লাহর দিন রে চিন্তা রাখছে। আর আমরা রাত দিন বড় সহজ ভাবে ইয়া পৌঁছেছি, আমরা মার্কেট থেকে জন্ম হওয়ার পরে খানে গিয়ে আজানের আওয়াজ লাগে সহজ নানি, এটা আমরা বড় সহজ ভাবে ইসলামকে পাইছি। আপনার মারগড় থেকে যখন পয়দা হয়েছি তখন আমরা খানে দিয়ে আদানোর শব্দ দেওয়া, আমরা ইসলাম ধরে তামসার জিন্দগি বানাই দিয়েছি। এই দুনিয়ার কোন চরিত্র আছে না, আল্লাহ পৃথিবীর সেরা তার সৃষ্টির সেরা চরিত্র তো হাবিব সুল ইসলামকে দান করছেন, ওয়াইন্না কালালা খুলুকে নাজিব হাবিব আপনারে আমি সবচেয়ে বুলন্দি আখলাক দান করে দিয়েছি, মহান চরিত্র দান করে। এই জবানের যত ভালো মানুষই আছে, আজকে ইংল্যান্ড আমেরিকাতে গেলে মানুষ তাক্ত সাহেবের নেবেদিন মানবতা আছে, হকুল এবার হকুকুল এবার আর হকুল্লাহ আল্লাহর হক বন্দার হক, যেলে নমাজ পড়তে হইলে অজুর প্রয়োজন, বন্দার হক মিটাইতে হইলে আখলাকের প্রয়োজন। আজকে যে ইউরোপ আমেরিকার যে আখলাক যেটা চলে আছে, কোন আপলাপ কোন কোন পত্তলিকর কাছ থেকে আইসে না, কোন বুধ পরস্তর কাছ থেকে আইসে না, কোন অগ্নি পূজকর কাছ থেকে আইসে না, দুনিয়ার যত সভ্যতা বলা মানুষের সহ আমার রসুল পাকসলে, কিন্তু তারা আজকে তারা দিন দুনিয়া তারা সমাজ সাজাইছে, তারার মাঝে ইমান নাই কিন্তু তারা সমাজের তারা সুন্দর করছে। আমার নবীর আপলাপ আমার নবী কইছেন যে আল্লাহর নবী মিশরের দুর্বল বল লাগি আইছেন, আমরা মুসলমান মিশর আঘাত করে গেছি তারা মিশরের ত্যাগ করছে, আমরা মুসলমান একে অন্য সাহায্যের প্রতি আগ্রহী আই না। হাদিস শরীফ আছে যে কবর যাওয়ার পরে ফিরিস্তা হলে একটা গান্ডা মারবা, এক সমস্ত কবর অগ্নির কুণ্ড ই মজিদ বেউস হয়েছি বা বুঝবার পরে দিকে এবার ফিরিস্তা হলে আমার ফেনে মারবা না, মানুষের সাহায্য চাইছি তোমার শক্তি আছে কিন্তু তুমি সাহায্য লেগে করেছ, এই দুই কারণে তোমার এই শাস্তি। অন্যদিকে হাদিস শরীফ আইছে আল্লাহর নবী ফরমায় যে মানুষে যে মানুষের তার চালচলনের নরম করে নিয়েছে, যে তার মাঝে বরদাস্তর ক্ষমতা হাসিল করে নিয়েছে, এই মানুষের রাইত নামাজ মুড়িয়া দিনের দ্বারা কে যে সব পাইত সমস্ত জিন্দগি তার আল্লাহ ও সব ভিতরে পরিপূর্ণ না, একটা অল্প সে মানুষের কইনা পয়সা
আমরা সমস্ত বালা হাম থাকি আমরা বঞ্চিত, ফেনে উঠে আমরা না তারা একটা ডোজ দিছে, একটা শিক্ষা দিয়েছে যে পয়সা ওই রকম সব থাকবো না, পয়সার পূজারি করবো না, যে পুতুর পূজা করে হেও পয়সার পূজারি, যে হাল্লারে মানে সেও পয়সার পূজারি বনে গেছে, সমাজ সব এক লেখা হয়ে গেছে, মিশা মাতার যেমন মুসলমান তেমন মুসলমান, কোনো বেশম করছে না, কোথায় বেদারিতের নামে হাসাবতা করে আসছে, এই থামসার জিন্দগির নাম ইসলামী জিন্দগি না, ইসলামী জিন্দগিটা ওই লোকের সাফ সুতরা জিন্দগি, বাকি যা জিন্দগি সেনে বলতে 30 বছর যদি আমি মরালেহান করে থাকি, মুতু কাবলা আন তামুতু, রাসূলুল্লাহ ফরমাইছেন যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা দুনিয়াতে মরি যাও, যে দুনিয়াতে মরি গেছে অর্থাৎ হে আল্লাহর সীমার ভিতরে তার জিন্দগিরে কাটাইছে, শরীয়তে যে হদ দিয়ে দিছে ও হদর ভিতরে হে বন্দি জিন্দগি কাটাইছে, আল্লাহ তার আখেরাত তো লক্ষ কোটি বছর লাগে তার মুক্ত জিন্দগির মালিক করে, অন্য কথায় যে মানুষ তার দুনিয়ার হায়াত আল্লাহরে খুশি করছে, অতি সংক্ষিপ্ত হায়াত, সংক্ষিপ্ত কারণে যে আমরা মাঝে মুরব্বী আছে জ্ঞান বয়স 100 বছর হয়েছে, 96 বছর হয়েছে, এর বেশি তো বয়স নাই, আমি দেশ আসেনি বল, এই বয়স 1 সেকেন্ডের সমান নয়, কারণ এক কেমত দিনই বুকে 50,000 বছর, যেদিন সূর্য মাথার উঠে আইব জমিন তামার হইব সেদিন 50,000 বছর কাটাই দেয়, আজকে যে অস্থির বনে গেছ সেদিন 50,000 বছর কাটাই দেয়, সেদিন 50,000 বছর তো তারাও কাটাইব যারা দুনিয়ার জিন্দগি মরি গেছে, যারা দুনিয়ার জিন্দগি বন্দি গেছে, ও যে এতে কাপ করেন কিতা করেন কিন্তু বন্দি আল্লাহ লাগি বন্দি, ঠিক মুমিনের জিন্দগিটা ওইটাকে একটা বন্দির জিন্দগি, এটা ওইটাকে সিদ্দিন সিদ্দিন মুমিন মুমিনের লাগি বন্দি খান, আর অমুসলমানের লাগে এটাকে জন্নত করে দেওয়া হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাশরিফ নেন, আল্লাহর নবীর দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জারে জারে ইয়া ফরমান, আল্লাহর নবী জি কইন ওমর তুমি খানবো কেনে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আপনার মহামায়া তাসুজ্জা সময় দেখি আর ফানি দুইটা গটি বাটি ছাড়া আর এক কমল যে কমল নিসবত আপনি নিচে দেন উপর আপনি উড়িয়া হইতে হইল, এ ব্যতীত আপনার করে কোনো সামান দেখতে হবে না, উপরন্তু আপনি যে সাটাইয়ের মধ্যে আরাম করছিলেন আপনার সাটির ডাকটা পর্যন্ত আপনার পিড়িত লাগিতেছে, কিতাব হইতে চাও তুমি আজকের উমর বাদশার অবস্থা দেখো তা পারস্যের বাদশার অবস্থা দেখো, আর আপনার আল্লাহ দুনিয়া ফেরত বাদশাহ বানাই দিছে না, আপনি তো একটু পালা আরামের জিন্দগিতে আপনার কারাইতে হবে, আমরা তো বড় আরাম আয়স জিন্দগি, তাহলে হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমায় সালাসু মান জামাআহুন্না ফাকাদ জামাআল ঈমান, যে তিন জিনিস তার মাঝে জমা করে নিছে ঈমানে জমা করে, যে তিন জিনিস তার মাঝে জমাইছে সে ইমানে জমাইছে, এক নম্বর হইল গিয়া হে তার নফসের উপরে ইনসাফ করছে, আল ইনসাফ মিনান মিন নাফসিক, দুই নম্বর হইল কি হে সালাম ব্যাপকভাবে করছে, তিন নম্বর হইল কি আল ইনফাক মিনাল ইকতার, অভাবগ্রস্ত অবস্থায় সে আল্লাহর রাস্তায় খরচ করছে, বুকা সুবহানাল্লাহ, আমরা ওয়াজ শুনিনি আলিম ওমরের মানিনি, রাসূলুল্লাহ ফরমাইছেন এক যুগাই যখন মানুষে আলিম ফোকাহা লোক ছাড়িয়ে কুন্ডাল লোক ধরিল নিজের চিন্তার নিজে যাইব কি মেশা মুখে গুরুত্ব দিত নাই, কি অভুত রসুল্লাহ ফরমাইছেন আইব আলিম ফকির হল লোক সাইব আল্লাহ রসুল্লাহ ফরমাইন, তিনটা বলা তারা রূপ সময় না দিলে তিনটা মুসিবত তারা রূপ দেয়,
বড় খতরনাক মুসিবত। এক মুসিবতের লোকই তার কামাই থেকে বরকত হলো। কথাটা লক্ষ্য করে হুন্দানি আমি হাদিস বয়ান করি, তিনটা মুসিবত মানুষের উপরে আসবে। এক নম্বর মুসিবত হইল কি তার রোজগার থেকে বরকত আল্লাহ দিয়ে দেবে। দুই নম্বর মুসিবত হইল গিয়া তার জালিম শাসক তার উপরে নিযুক্ত করে দেব। তিন নম্বর মুসিবত বড় কঠিন মুসিবত, ইয়াখরুজুদ্দুনিয়া বিগাইরিল ঈমান, দুনিয়া থেকে বিদায় হইব ইমানবিহীন অবস্থায়, বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায়। এই সময় আমরা আইছে পরামর্শ হয়ে করো হুনাত নাই যেন যেতুতা কোন এখানে তাল গাছ আমার। আমি কোন কথা কই আর আপনারা একটু লক্ষ্য করো, ইসলাম কোন আনুষ্ঠানিকতার ধর্ম নয়, যে বিয়ার সময় ইসলামের দরকার, আকিকার সময় ইসলামের দরকার, আর ব্যবসা তোমার মঙ্গলা করতে হয়, মানুষের লোকের চুগল করি মানুষের লোকের বদনীতি মঙ্গলা করতে, এটা ইসলামী জিন্দগি না। ইসলামী জিন্দগি হইলে কি জন্ম থেকে লিয়া কবর পর্যন্ত শরীয়তের ভিতরে তোমাকে থাকতে হবে। এইটা ও দিন আল্লাহর পছন্দিদা দিন, এই দিন কায়েমন লাগি আমার নবী বড় কষ্ট করে বসে। কথা আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে দুঃখের সময় কোনটা? হুজুর পাসুল ইসলামের জবাব দেন, আয়েশা তায়েফের জমিনের ঘটনা। তায়েফ আল্লাহর নবী গেছিলা ইয়াউমুল হুজন, দুঃখের বৎসর ঘোষণা দিয়া, হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকাল, আল্লাহর নবীর চাচার ইন্তেকাল। এই দুই ছায়াবিহীন অবস্থায় আল্লাহর নবী বড় পরিশানির মধ্যে যখন আসলাম, তখন তায়েফের দিকে আল্লাহর নবী ছুটিয়া গেছে। কিন্তু তায়েফবাসী আল্লাহর নবীরে এত দুঃখ দিছে, এত দুঃখ দিছে যে কাফির উৎপাত দুঃখ লাগছে, কিন্তু এই ঘটনা ঘটলে আমরা মুসলমান হব দুঃখ আঁকে আয় কিলা দুঃখ দিছে, এই সমস্ত জানিয়ে রাখা দরকার। আল্লাহর নবীরে খাড়া করছে, তার মাঝে বড় পাথর দিয়ে আঘাত করছে, রসুল্লার দুপাইয়া ফা উঠাই গেছেন, তখন আরো ফা করেছে, দিয় ফা থেকে যখন রক্ত বাইর হওয়া শুরু হয়েছে, আল্লাহ নবী বই করছে। কমপক্ষে আল্লাহ রসুলের দুই হনার দরি আবার খাড়া করছে, এরপরে আবার ফাতর করছে। আল্লাহ নবীর জুথা মুবারক তখন ফাওয়া লোকের শট লাগিয়ে গেছে, তিন তিনবার আল্লাহ রসুল বেহুশ হয়েছে। হযরত আল্লাহ নবীর পালক পুত্র জায়েদ আল্লাহ নবীর খান্দ উঠাইয়া দিয়ে উৎপার বাগান হইয়া তৈশ, যে উৎপায় মক্কা শরীফ পইয়া আল্লাহ নবীরে মারার শখ আঁকিয়েছে। আল্লাহ নবীর দুশ্মনের এক নম্বর শারীর দুশ্মনের লোক উৎপা, কিন্তু এ যখন দেখছে তার বাগানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দিয়েছেন, তার দিকে দুঃখ লাগে। ও মুসলমান বল, আপনারা চিন্তা করো যে একটা কাফির যে বদরের যুদ্ধ সেনাপতি আছে, যারা তোর বদরের যুদ্ধ দিন কথা কাছে, যে মানুষটি আল্লাহ নবীর হত্যার লাগে ষড়যন্ত্র করিয়াছে, এই মানুষটির দুঃখ লাগে যে মোহাম্মদের এই অবস্থা হইল পিলারে, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তকলিফ সুষমার কষ্ট। এই দিন তামসার দিন না, এই দিনটা তামসা বানাইবার লাগে আমরা মুসলমান আছি। আল্লাহ নবীর খুনে রঞ্জিত হই দিন, নিজ হাতে গিয়ে আঙ্গুর বাড়িয়েছে বাগান থাকিয়া, আঙ্গুর লইয়া রসুল্লার লাগে লইয়া রানা করছে, হঠাৎ সরম আইছে, যত বড় দুশ্মন আমি তাহার লাগে আমি আঙ্গুর কিলা দিয়ে দিতাম। গোলাম আদাস ডাকিয়া নিয়ে কইছে, আদাস তুমি ও জখমি রে নিয়ে আঙ্গুর দিয়া, আর কইল আমি রিস্তার কসম দিয়া কইছি, আমি তো দুশ্মন তা খাইতা নাই আমার আঙ্গুর জানিয়ে, কইল আমি বংশর কসম দিয়া কইছি যে আমার আঙ্গুর ফিরে তা না, আজকের এই বিপদে তাই আমার আঙ্গুর হইয়া লাভবান। এবং কাফিরের এত বড় সেম্পেথি যখন, তাহলে চিন্তার বিষয় যে আমার নবী কত অসহায় আছে, কথা ঠিক না? ঠিক না, এই দুশ্মন কোন দুশ্মন? বদরের যুদ্ধ সেনাপতি যে অকবাবিন মগিরা, সেই দুশ্মনে আঙ্গুর ফাটার, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই আঙ্গুর মুখ দিতে সময় বিসমিল্লাহ, যে গোলামে লইয়া গেছিল আব্দাস, তাই যখন যে আপনি এই নাম পাইলা হয়ে থাকে আল্লাহর নামে শুরু এটা কই থেকে গেছে, রাসূলুল্লাহ বলেন যে তুমি কই থেকে গেছে, আমি ওতবার গোলাম,
তোমার বাড়ির বই বলতে নিনুয়া, নিনুয়া তো আমার বা ইনু চালাইছিল আমার সফর, আপনি ইনুসরে ছিলেন কি বলছেন, তাই না নবী আইছেন, আপনি নবী আইছেন আমার ভাই, ও গোলাম আদনাসে আল্লাহ নবীর কদম মুবারকের মাঝে মুখ লাগাইয়া চুম্বন করছে, কুতবায় দেখছে গিয়ালে জিজ্ঞেস যে তোমার দেখলাম মোহাম্মদের কদম চুম্বন করলে, তুমি আমার গোলাম আমার করে তুমি চুম্বন করলে না, ও তাই জবাব দিছিল যে তুমি জানিয়া রাখো এই শুধু মোহাম্মদ নয়, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান কবুল করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে তো দুঃখের মাঝে যখন আত্মা সর্বত্র গোলাম মুসলমানের বিষয়ে আল্লাহর নবী ফরমায়েন আমার জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্তে আমি দুঃখ গুলি বেশি আমার ভিতরে আনন্দ আইছে, একজন গোলাম মুসলমান হওয়ার কারণে রাসূলুল্লাহ সেদিন সমস্ত দুঃখ ব্যথা বুঝেছে, এটা আমার ইসলামের পরিণতি। উহুদের যুদ্ধে আল্লাহর নবী বেহুশ হয়েছে, রক্তাক্ত হয়েছে, 10 বৎসরের মদনী জিন্দেগীর 27টা যুদ্ধ আল্লাহর নবী পরিচালনা করেন, মাত্র 10 বৎসরের ভিতরে 27টা যুদ্ধ, আর 13 বৎসরের মক্কী জিন্দেগীর অসংখ্য গণিত জ্বালাত, সর্দারে দু আলম সরকারে কায়নাত আল্লাহ নবী দুনিয়াভরতর বাদশা, বাদশা নিনে বাদশা নয় দুনিয়াভরতর বাদশাই আল্লাহ করে দিলে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জমিনের উপরে আল্লাহ নবী সিদ্ধা করবো মতো নিরাপত্তা কাটাচ্ছে, আমরা তো বড় আরামে গরো যায় নামাজ আছে মসজিদ হান্দাত আছে নাই কাদা নয় পথে দিয়ে আটকে দিতে কোনো ডর নাই, দেখো খোলা ভাইয়ের আসেনের অবস্থা, হযরত উমর নামাজরত অবস্থায় একজন বাদশা আমিরুল মুমিনীন অর্থ জাহানের বাদশা, কিন্তু নামাজ পড়ার যাওয়ার মতো কোন নিরাপদ জায়গা আছে না, রাস্তার মধ্যে তাদের শহীদ করে দিয়েছে, কথাটা বুঝিতে পারি না ইসলামের ইতিহাসটা, এত দুঃখে হুষ্টে যে ইসলাম আমার কাছে আসে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাতার হাতের পরিবর্তে গর্দন দিয়েছে, মজহবের ইমাম সাহেব আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শরীরের ফাপড় খুলতে না খুললে শরীরের প্রত্যেকটা ইঞ্চি বাকি নাই যেখানে ডান্ডার চিহ্ন আছে, সমস্ত শরীর ডান্ডায় জর্জরিত করছেন কিন্তু ইসলামের ডান্ডারে বুলন্দ আসছেন, ইসলাম রেকর্ডার বেশি ছিল একটা মিশা শাক্তি দিয়ে কোন মানুষ 50 টাকার বিনিময়ে দিতে হয়েছে, ইসলাম 50 টাকার বেশি দিকে নয় তো আমরা তামসর জিন্দেগি চাইছি না, শুকুর গুজার অভ্যাস যে আল্লাহ পাকে আল্লাহর সৃষ্টির সবচেয়ে পাকিজা জিন্দেগি আমরা দান করেছি, বদলা কিতা দিছি না আমরা একজন নথর বাস হয়েছি, দুনিয়াতে আল্লাহ দেন কতখান দেন ওদের দুনিয়ার থেকে দেন, দুনিয়ার যত বড় আপনি উঠে দিয়ে উঠোক আপনারা যত দেবো দেখবেন দুনিয়ার থেকে দেবেন, জন্নত দুনিয়া তাই তো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেদুইন কে জিজ্ঞেস লাই ইয়া রাসূলুল্লাহ জন্নত তো খেজুর আছে, রাসূলুল্লাহ আমার কিতাব ওটা জন্নত তো খেজুর আছে, ওদের দেখতে কি লাগে যে মাত্র 12 হাত লম্বা হইব, জন্নত এক খেজুর হতে বলে হইব 12 হাত লম্বা হইব, সুবহানাল্লাহ, অন্য হাদিসও আছে যে এক আঙ্গুর মানুষে খাইব যে আঙ্গুরের ভিতরে 70,000 লজ্জত আল্লাহ কত আছে, পারবানে সারা দুনিয়ার আঙ্গুর জমাইলে এক আঙ্গুর জমাই 12 হাত লম্বা খেজুর থাকবে, এটার নাম হইল জন্ম, খাইতে খাইতে বোরা লাগতো না এখন 50 সেকেন্ড তো বন্ধার কাছে খালি মজা এবং সৌন্দর্য খালি বাড়তে আল্লাহ সেই দিন দিগির লাগি আমরা আল্লাহ পয়দা করছে, মারবার লাগি না মারবার লয় পরীক্ষা মাঝে নিবাগি আমরা
কিন্তু আখেরাতের জিন্দগি আল্লাহ আমাদের দিবা যে জিন্দগি তার মতই তো নাই এর লাগে তামসা করতাম পারবো, জুলুম করতাম পারবো, আমি বাদ মানুষ পরিণত হইতাম পারবো, কিন্তু জানিয়ে রাখুন যে মরার পরে মানসিক বাবদে একটা বিপদ দুনিয়া থেকে দূর হইয়া গেছে। আর যদি বলা মানুষ বনিয়া যাইতাম আর ওই দেল্লান্ন বিয়ে ফরমায় এক মমিনুল মৌতর পরে আসমান জমিনে 24 দিন তার দুঃখে দুঃখিয়া কাঁদতে থাকবো, আমি কে সিজ্জিন বন্দী হইতাম, আমার রু সিজ্জিন দিতে নি না ইল্লিন দিতে উল্টা যেতাম, আমরা ইল্লিন সিনিয়ার না সিজ্জিন সিনিয়ার না, আমি বেদিশা মুসলমান, আমি প্লাস্টিকের মুসলমান, আমরা তো প্লাস্টিক বনি গেছি, যে গুড় জেঠার দেখি ওটা হিপি দেই আমরা মিশা মাতার হিড়ি করছে এখন সবে মিশা মাতি ফুয়ায় বাবরে মোবাইল দিয়ে কয়ে কয়ে কয়েক বাড়ি নাই ইউপারে মিশা মাতি কানি ওয়ার্নি না না দিন এই এই বাবর মানে দিনের একটা সচ্চাহি প্রমাণ লাগে মানুষের কর্তম পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি তার হাত দিলে এটা তাহলে তার সব প্রত্যেক দিন বাঁচি গেলাম, কিন্তু এক হাতরে বাসিতা বুঝিয়া সমস্ত বাচ্চা কাচ্চা সর্বগণ কিন্তু নবীর দিন বিক্রি করছে বহুত মেসাব বলে আসল আমার দাম বাড়ায় না কেন, আমি তো বহুত মলঙ্গ হল ফিট করে তৈছি যে আমার মান বাড়ায় না কেন, দাওয়াত বাড়ায় না কেন, এই সব কিছুর মালিক হয়ে যাবে না চৈজ মন্ত স্বাগত জিন্দু মন্ত এমনি পার্থ নাই, তুমি যদি ফারাদার বলতে পারো ত্যাগী হইতে পারো তাহলে তোমার মান বাড়ো। ইমাম বুখারীর বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত সমাদৃত ফেনে ওদের ত্যাগ আছে, একবার তাই সম্পদ বেশি এক জায়গায় স্থানান্তর হইতে 6 লক্ষ দিরহাম লোকের লোকজন টান করবে, এক ঠকে দিন জানিয়েছে যে তার লোকের 6 লক্ষ দিরহাম আছে, হে পায় তারা শুরু করছে কিভাবে ওখান তারা আত্মসাত করা যায়, ফন্দি হলো যে তাই মোল্লা বেটা মেসাব বাগুন তার কাছে তো তোর টেকা আমার কথা নয়, আমি একবার চিৎকার করে বলবো যে আমার টেকা আজই গেছে তুকে ইয়া তার পাশে খাই দেওয়া দেব মানুষে আমারে মালিক বানাই দিলে, এ যখন ও সমস্ত পায়তারা করে না একসময় হে ঘোষণা করলো যে আমার 8000 দিরহাম হারিয়ে গেছে, মানুষ আইলা ইয়া তল্লাশে বললা ইমাম বুখারীর টান পাশে কুড়িয়া দেখলা দেখা গেল কোনো মুদ্রাগুলো তো আপনার কাছে আসে আসে কই গেল, তোমার এই দুরবি সন্ধি দেখি আমি বুঝছি যে তুমি আমার উপর একটা ইলজাম করবে অভিযোগ দায়ের করবে, আমি তখনও আমার সমস্ত দরিয়া ফেলাই এইটা কি টাকা করলাম না ওই দুজনে বাকিয়ে নিলাম অর্ধ অর্ধে নিলাম এই সারা মাল কেনে ফেলাই দিলাম দরিয়া, আমি নবীর হদিস তালাশ করি, তুমি আমার উপরে মিথ্যা অভিযোগ বলা দিবা কিন্তু আমার জীবনের উপরে একটা সন্দেহ সৃষ্টি আমার এই খেদমত যাতে কোনো সন্দেহের অবতারণা না থাকে লাগে আমি দুনিয়া কইলেছি কিন্তু আমার সচ্চা হিরে বাঁচাই গেছে ইমানদারির রক্ষা করতে গিয়া এক দুই মাথা দেওয়া হয়েছে না এই জমিনে লক্ষ লক্ষ মাথা বিসর্জন দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর বান্দা হলে ইমানের হেফাজত করছে, আমরা আমরা ভবিষ্যতের কাছে যে ইসলামটা পৌঁছাইতাম সাইয়ারের মধ্যে একটা মিশায় গাড়ায় একটা ইসলাম, জুলমে গাড়ায় একটা ইসলাম, ইসলাম মন মর্জি মতো চলবে একটা জিন্দগি আমরা পৌঁছাইয়া দিই, আর মুসলমান তার মর্জি মতো চলার কোনো এখতিয়ার নাই, আপনি এক মুরব্বীরে দেখলে কিলা মাতিতা এক বাচ্চারে দেখলে কিলা মাতিতা শরীয়তে কইয়া দিছেন না দিছেন না, আপনার মা বাবার লোকে কি ব্যবহার করতে শরীয়তে কইয়া দিছেন না দিছেন না, আপনার ব্যবসা চালাইতে কিলা চালাইতে ব্যবসা এটা সরিয়ে পুয়া দিস, আপনি খেত গৃহস্থির মালিক হইতে কিলা খেত গৃহস্থি করতে সরিয়ে পুয়া দিস,
আপনি অনুষ্ঠান করতে কিভাবে করতে শরীয়তে হইয়া আপনার মন গড়া চলবার কোন সুযোগ শরীয়তে দিছেনি আপনারে? আমরা মন গড়া চলিন না শরীয়তে বুঝাইয়া চলি? এই প্রশ্নটা মনস্থান দিন যে আমি আল্লাহর খুশি নারাজির তুকাইয়া চলিনি না আমি আমার মসজিদে তুকাইয়া চলি? এলাকি রসুল্লাহ ফরমাইছেন এক কথা দিয়ে কই দিছেন আল ইনসাফ মিনাল মিন নাফসিক, আল ইনসাফ মিন নাফসিক, তুমি তোমার আত্মার উপরে ইনসাফ পাই। আমি ব্যস্ত যাইতাম না দুজোহ যাইতাম দরাত করে উঠিয়া হইব আমি ব্যস্ত যাইতাম, ব্যস্ত জিন্দগি দুনিয়াতে কাইম করো আল্লাহ তোমার ব্যস্ত না পৌঁছে কথা আছেন না আছেন না জীবন ব্যস্ত দিও এইটা ফেরো না আতারে পাতারে জিন্দগি দিও বাদন মুক্ত জিন্দগি দিও 30 বছর যদি তুমি আন্দাজ করতে পারলে না বান বসে ছিঁড়ি নিলে জানিয়া রাখবি আল্লাহ কোটি কোটি বছর তোমার জীবজন্তি বাঁধিয়া রাখবে। দুনিয়া ও পরীক্ষাটাও আমরা আইছি 30 বছর যে সবর করিয়া বান্দর বিদ্যে রইছে আল্লাহরে রাজি করছে আল্লাহর লক্ষ কোটি বছর লাগে তার বন্ধারে রাজি করে দিতে দিছে আমরা আল্লাহরে রাজি করা বড় কথা। আমার মাত আল্লাহর পছন্দ হওয়ার নেই না হওয়ার না, আমার লেনদেন আল্লাহর পছন্দ হওয়ার কি না, আমার মুআমিলাত আল্লাহর পছন্দ হওয়ার কি না, এইগুলো যদি ঠিক করতাম পারি তাহলে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। আমরা পড়ে গেছি একটা কঙ্কর করতে গিয়ে আমরা দেখা দেখি বরবাদিত যাইয়া আর ইফর্মের বরবাদিত আমরা যাইয়া যেটার থেকে আমরা চাইলাম পূরণ হওয়া সম্ভব সমস্ত কিছু নিজস্ব ভাবে আমরা সালামি শুরু করি এমনকি দেখুন না আজকে আমি হয়েছি জুমার জুমার আগে আমি পত্রিকার দেখলাম আসামিসে জানি না পত্রিকার নিউজ অনুযায়ী কইয়া যে ইসলামী ইউনিভার্সিটি সম্ভবত কুষ্টিয়া সরস্বতী পূজা করা হয়েছে যে ইউনিভার্সিটির 100 জনের 100 জন মুসলমান ইন কোন দুঃখে সরস্বতীর পূজা করা হয় এই অর্ডারটা আবার দেখে আর এই অর্ডারটাকে পালন করে এটার ভিতরে কোন ইমানের লেশ মাত্র আছে যে আপনারা কি এরা এরা আইয়া আমরা সমাজ বক্তা হইত এরা আমরা স্কলার হইত এরা আপনার মুফতি হইত যে তাই সরস্বতী পূজা করি আইছে এই মুফতি আমরা কোন সরস্বতী পূজা কে হারাই চিন্তার কারণ আছে কি না আছে লাগে আমরা যে তামসা ফোরছি আমি যেখানে কইয়া এটা একেবারে আজকে দেখ না সিলেট কোর্টও যাই না সিলেট কোর্টের 70-80 মামলাও মিশা সক্রিয় হয়েছে এটা আসারই বড় বিষয় এটা মুসলমানের দেশ হইল যে মিশারে দূর করবার লাগে আল্লাহ নবী অত তকলিফ করি গেলা যে জুলুম বন্ধ করবার লাগে আল্লাহ নবী দুনিয়া তো শিখাই না যে অন্যায় অবিচারকে দূর করবার লাগে ইসলাম দুনিয়াতে এই সেই মুসলমান নদী আজকে জুলুম আর জালিম বনিয়া বই থাকছে এই দেশ তামসার দেশ হয়েছে না তার ক্ষতি হয়েছে এর লাগে আমরা ঘুষ জায়গা টানা দরকার আমার জিন্দগি মাত্র কয়েকটা কয়েকটা সময় নির্ধারিত সময় আমি রইতাম পারবো নি জমিন বিদেশ পাড়ি দিলে রইতাম পারবো না দেশে থাকলে রইতাম পারবো আল্লাহ কইন ওলাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা একদম ভালো ভাবে যদি তোমরা প্রতিরোধ বুঝছো তৈরি করিও দিয়ার ভিতরে অতটুকু আমার মত তোমরা সত্যিকার ভাবে কি আঘাত করে সুবহানাল্লাহ মৌত সাদ্দাদের বেহেশত বানাইছিল ইয়ামান দেশ আমি কিছু ধ্বংসাবশ আছে আমি অল্প অল্প দেখি হয়েছি সত্তাদের মাইল মাইল জড়িয়ে সোনার গাছ সোনার ইট সোনার দেওয়াল নহর জন্না সত্তা পার্শ্বনিকা দেখতো এক পা হারাইছে আমরাইতে পারছেন এই দুই নম্বর পা এই
পৃথিবীর ইতিহাসে 60 জন মশহুর বিজেতার মধ্যে আলেকজান্ডার দি গ্রেট, 33 বৎসরের জোয়ান, ঠকঠকে জোয়ান, 17 লক্ষ বর্গমাইল নিজের বস, 17 লক্ষ বর্গমাইল। কিন্তু ইরাকের বাবুল শহরে যাওয়ার পরে ইনফেকশনে তা হচ্ছে, বুঝতে পারছেন যে আমি আর বাঁচতাম না। হইল সেনাপতি, মেজর জেনারেল, ক্যাপ্টেন, কর্নেল সব আউসাইরে, আমার সৈন্য সামন্ত উজির সব আও, ক্ষমতা আসেনি যে আমার বাড়ি পর্যন্ত পৌঁছার সময়টা বার করে দিতে। আমি সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিলে, সমস্ত বাদশাহী নেও কি, কিন্তু আমার বাড়ি মানে পৌঁছার সুযোগ করে দিও, পারবানি সারা দুনিয়া মিডিয়া দিতে। এই মৌত খারাপ তো, সুতরাং আল্লাহর রাজি হলে যা হতে পারে, মমিনের জিন্দগি গড়ো, রসুল্লাহর আখলাক হাসিল করো, গড়ে বারে রসুল্লাহর আখলাক সুন্নতর ইত্তেবা করো, রসুল্লাহর আখলাকে চালু করো। বাচ্চেন্দরে বলতো লখন রোজগার বানাইবার চিন্তা লাগবে না, বাচ্চেন্দরে নেকির সিলসিলা বানাইবার চেষ্টা করো। এক বাচ্চা রোজগার করে খাওয়াইতো এই চিন্তা বাদ দিয়া যে আমি একজন ফরেজগার, একজন সত্যবাদী বাচ্চার বাপ বলছি, ওটা আমার সবচেয়ে বড় গর্ব হচ্ছে। কথা আছেন না আছেন? আমি রোজগার বাপুর আওলাদর বাপ বলছি, এটা এটা কোনো গর্বর বিষয় না। গর্বর বিষয় হলো যে আমি একজন দিনদার বাচ্চার বাপ বলছি। কেন বলতে দুনিয়া থেকে আপনার যখন যাইবা গিয়া আপনার আওলাদ থাকব, মসজিদ মাদ্রাসা বানাই দিয়া গেল, এটা নেকির গাছ বানাইতে যে এখন সে বানায় বলতে যে বানায় তার পিছনে কারণ থাকে। এলাকি তিন ব্যক্তির দুজবর ইন্ধন দিবার লাগে, তিন ব্যক্তি দুজবর ইন্ধন দেব হইব, অর্থাৎ নিজের দুজব খালি দেব হইত নাই, অন্য ক্ষতি করবার লাগে, আগুন দিয়ে বাড়াইবার লাগে দুজব ছাড়াব। এই তিন ব্যক্তির মধ্যে একজন হইলা সখি যাই দাতা, সমাজ সেবক। আল্লাহ আমি তুমি তোমার মান দিছিলাম, তুমি কিতাব আল্লাহ আমি সব জায়গায় সাইনবোর্ড লাগাইছি, এটা তো বুট কাঁদায় করে লাগাইছে, আমার খুশ করবো রসুল্লার জিজ্ঞা নিয়ে, ইয়া রসুল্লাহ মুসলমান বকিল হইবা নি? না, সবসময় সখি হইবা, তবে বকিল হইতে পারে, আমরা বকিল হইছি না সখি হইছি, আমরা সখি, কারণ আমরা পকেটে বহুত বড় বড় দামি দামি মোবাইল করে আছি, সুরে নিলে গিয়ে বাড়ি গেলে পরের দিন গিয়ে বদলাইতেও পারি, এই শক্তি আমরা আছে, এই জন্য টাকা দিয়ে মোবাইলে কি বাদ দিন গিয়ে লইতে পারে, সখি না নি? দিন নাম সকাওয়াতি না, এটার নাম হইল গিয়া ইসরাফ, অপচয়। আর ইসরাফ হইল ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, ইগো অপচয়। সখি সিনা যায় মসজিদে জুমাবারে গেলে, আস্তা সাতটায় মসজিদেও গেছে, যখন বাসু আটিয়া সামনে আইছে তখন তো কাই দুই টিকি নোটা ছিল মোবাইল, যখন আল্লাহ রাস্তার দেওয়ার দরকার পড়ে তখন তখন গিয়ে সকাওয়াতি সিনা যায়। এক সাহাবি বদ নিয়ে আসলা তার কাছে এক মসিবত দাদা ইয়া কইলা যে আমি আপনার কাছে একটা খামে আইছি, আমি মকরুজ হয়ে গেছি, কর্জি হয়ে গেছি, আমার ব্যবসা মাইর খাই দিয়েছি, আমি একটু কর্জি দিনগ্রস্ত হয়ে গেছি, আমার একটু সাহায্য করুন। তাই তার সাকর ইশারা দিয়ে কইলা যে তাহলে 600 টাকা নিয়ে দিলাম, চাকরি গিয়ে কত সময় পরে ইয়া কইল
এই সময় দুই জাত টাকা আছে, একটা আছে দিরহাম, একটা আছে দিনার। দিরহাম আর দিনারের মাঝে কিন্তু বেশ সময় আছে। দিরহাম যদি ধরেন টেকা, তাহলে দিনার হইল কি পাওয়ার মানে 100 দিরহামে 1 দিনার। বুঝা গেছে না বিষয়টা? কি এখন লন্ডনের টেকা পাওয়ার না, আমরা দেশের তো 100 টাকা সমান নাকি দেয়? তখন দিরহাম আর দিনার আছে। সাবরাইয়া জিজ্ঞেস করলো যে স্যার 600 দিরহাম দিতাম না 600 দিনার দিতাম? এটা তো বলছুন না। তাই নাকি হইল যখন সামনে জিকার করে গেছো, আমি শুক্রটা করে মুখে রাখতে তুমি দিনারও আনি দিল। 600 দিনার যখন এই ব্যক্তির দেওয়া হয়েছে, এই ব্যক্তি একদম থম্ম হয়ে গেছে। এই কি অবস্থা? আমার দরকার তো 600 টাকা, 600 দিনার। এখন আমি 6000 টাকা দিয়ে আমি কি করতাম? তো বারে গিয়া বইয়া বিচার এখন দাম ওই সময় সাহাবি বাড়াইছেন, বাড়াই জিজ্ঞেসেন যে ভাই তোমার কম হয়েছে কি নাকি? তোমার জরুরত ফুটতো না এখন হাত দিতে রাখবি নাকি? আমার জরুরতটা কি কয়েকদিন বেশি কিছু না, সে খান্দ নেই, খান্দি আর উপকরণ নেই, জমিন দেখো আর এবার জমিন, তুমি এই মাংস রেখে লাখো করে তুমি খাই খায়, এই সমস্ত মাংস রে মাটি তুমি কি লাখে খায়, সুবহান আল্লাহ। হ্যাঁ, এই সমস্ত মাংস রে কবরে খায় না। সখাওয়াতি যারার মধ্যে আছে, আল্লাহ নবী ফরমান যে সখী বনে গেছে, যে আল্লাহর আল্লাহর মায়া থামাই গেছে, জন্নতের পরী বনে গেছে, দুজকের দূরে সরে গেছে। বখিল মানুষদের শয়তানেও করায় না, কইগো আল্লাহ নারাজিত আছে ঘুরে লড়াই গেলাম না। গরিবের ঘরে ডাকাইত যায় না, ধনীর ঘরে ডাকাইত যায়। শয়তানে কিছু মানুষদের দুঃখা দুঃখা দিবার দেখি যায় না, সময় নষ্ট করে না। শয়তান ও সমস্ত মানুষের পিছনে থাকে যারা আল্লাহরে খুশ করাতে ব্যস্ত আছে। এই সমস্ত মানুষের পথ বিভ্রান্ত করার চেষ্টা করে যারা আল্লাহরে খুশ করাতে আছে। সখাওয়াতি এমন এক জিনিস, এই দুনিয়াতে ইলা সখিয় হল গেছেন, ইলা সখিয় হল গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে সমান ভাবে এক ব্যক্তি সিরিয়া থেকে এসেছেন, সাপ দেশ কিছু পরে মেহমান লাগে নাস্তা আইলো, দেখা দেখা যায় বেহিসাব সমস্যা, সিঙ্গারা লোকে পনির টুকরা কাজু আকুট বাদাম সব কিছু। চিন্তা ছড়ে গেল যে একটু আগে হলাম গর ঝগড়া সরের বাচ্চাই থেকে একটুখান খাইছো না, এখন দেখি আমার সামনে বড় প্রচুর। তাই নেওয়ার পরে সাক্ষাৎ হইলো যে কে লেখি তার লেগে আমি ফর্জি মানুষ, আমার একটু সাহায্য লাগে, আর গেছিলাম অনুভব করার কাছে আপনার কাছে পাঠাইছি। অনেক গুলামরে ডাক দিয়ে কইল যে তুমি একটা উট লইয়া, উট আইসে উটের গুটির মাঝে দেখা যায় মাল গুটে না কাপড় সুপড় আছে, বেটা আইসে সামান্য টাকা 3000 টাকার দরকার। দেখে তাজ্জ হয়ে জিগাইল যে এটা খাল লাগিয়ে আনছো মধ্যে তোমার লাগিয়ে আনছো, যদি এটা কাপড় সুপড় দেখবো যে হ্যাঁ তোমার এবং তোমার পরিবার সবার লাগে কাপড় আছে এটা, আর 6000 দিরহাম আছে তুমি তোমার প্রয়োজন মিটাই দিবে। জিকেইলো যে আপনার বড় ফনিরের দরবার হলাম, আর আপনি এমন দেওয়া দিলা যে আমার প্রয়োজন থেকে দ্বিগুণ আপনি দান করে দিলেন, বুঝলে এটা আমার আমার ব্যক্তিগত হিসাব, যেটা আল্লাহর কাছে আমি দিতাম। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আমি আমার হিসাবের ফাইল যখন গিয়ে খুলবো তখন যাতে আমি অপচয়কারী না হইতাম পারি। ও ভাই তোমার যেটা দিছি এটা আল্লাহর লাগে দিছি, এটার কোনো হিসাব হয়ে আমার পাইত না। আর একটা ঘটনা উসমান রাদিয়াল্লাহু আনহু আছে, উসমান রাদিয়াল্লাহু আনহু সখী আসলা, গনী আসলা, হায়া আসিল, এবং তার মধ্যে নেদামত আসিল, তিনি গায়ে কুটি আল্লাহর কাছে বড় নাজার। এত বড় বড় হস্তি অপ আবু বকর সিদ্দিকে গাছের ডালো ফাঁকি উড়া দেখিয়ে খান্দন করছে যে মুক্ত একটা ফাঁকি এই ডাল থেকে সেই ডালে যা, সেই ডাল থেকে সেই ডালে যা,
তার কোনো হিসাব নাই। হ্যাঁ, যদি আমি সেই পাখির মতো হইতাম, আমি যদি সেই গাছের মতো হইতাম। আবু বকর সিদ্দিক লাগি আল্লাহ নবীও ফরমাইতে যে আবু বকর সব মানুষের জন্য তোর লাগি তমন্না করবো, আবু বকর লাগি প্রত্যেক দরদায় তমন্না করে জন্ম যার প্রত্যাশী বনিয়া বলতে আছে আবু বকর সিদ্দিক। সেই ব্যক্তির যদি অত ডর হয়, আমরা তো বড় পাষণ্ড হয়ে গেছি, আমরা তো বড় প্লাস্টিক নয় তো কি, আমরা প্লাস্টিকের মানুষ নাই তো কি। আগর বুজুর্গ হলোর যে আল্লাহর যে ডর আছে, সেই ডরটা কি আমরা মধ্যে এখন আছে? এরা জন্নতর বাসিন্দা ওইটা হইয়া কি পরিমাণ চিন্তাগ্রস্ত আসতা, আর আজকে আমরা কতটুকু বেপরোয়া দিকে না। আমি নিজে সাজাইতাম পারছি না, আমার ঘর সাজাইতাম পারছি না, আমার ব্যবসা সাজাইতাম পারছি, আমি সবকিছু মন গোড়া বানাইয়া বলতেছি। এটা হইল বিষয় তাদের সবচেয়ে বড় অশ্বাস মনে করিয়ার মিশামাতিয়া ব্যবসা তো বড় পালা জমাইলিস। জানিয়ে রাখিও কেয়ামত আল্লাহ পর্দা ডালিয়া দিত না, কিন্তু কেয়ামত দিন পর্দা সরাই দিলে। আমার জীবনের সব ঘটনা দেখি কেন আমাদের লিপিবদ্ধ আছে, এটার বেশ কম বাড়ানি হয়েছে না প্রমাণ হয়েছে আল্লাহ আল্লাহ জানিবের উপরে জুলুম করেছে। পুঙ্খানুপুঙ্খরূপে জীবনের সমস্ত আমল সকল সামনে দেখ। হ্যাঁ, যে মানুষের নেকির কাম করছে আল্লাহ তার বহু সংখ্যক গুণার নেকি দিয়ে মিটিয়ে দিয়েছে। যে মানুষের তওবা করছে সেই মানুষের গুণারে আল্লাহ মিটাইয়া দিলেই চলে। আল্লাহর সিফত হইল গিয়াউল সত্তার, সত্তার আল উয়ুব, আল্লাহ বান্দার আয়ব যে কুলিয়ারা কইনার। আর একটা নাম হইল গাফফার আল যুনুব, আল্লাহ চাইলে তার কোন বান্দার সমস্ত গুনারে মাফ করে দিলেই তো পারে, আল্লাহ চাইলে তার বান্দার গুনারে নেকি দিয়ে বদলিয়া দিলেই তো পারে। হাদিস শরীফ আছে যে আল্লাহ এক বান্দারে কইবা তুমি আমার সামনে তোমার আমলনামা পড়ো, ফোড়াত লাগিয়া ছোট ছোট গুণা হইন পড়বো, বড় গুণা হইন সারি সারি হয়ে গেছে। আল্লাহর সামনে পড়ে তো সরম আই কথা আই ডর আই শেষ হওয়ার পরে আল্লাহ বলবা শেষ নেই আল্লাহ শেষ, যাও তোমার যত গুণার কথা উল্লেখ করছো সব কিছু আমি দেখি দিই বদলাই দিলি। তখন হইব আল্লাহ আমি তো বড় বড় গুণা সারিয়ে আইছি। কি হাদিস ফরমাই রসুল্লাহ নিজে আসি আল্লাহ আমার তো বড় বড় গুণা আপন সারিয়ে আইছি। কুরবান যাও আল্লাহর অর্থ দয়া, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম। আল্লাহর হাবিবে ফরমায়েন সারা দুনিয়া তোমরা মার দয়া পাইতা নাই, মার সমান মায়া পাইতে নাই, আর 70 জন মার মায়ার এখানে বললে আল্লাহর এক নিকার সমান হইতো নাই। 70 মা যে মহব্বত আছে সেই মহব্বত একত্রিত হলে আল্লাহর এক দয়া সমান। যে তার মালিকর রাজি পড়ে গেছে আল্লাহ তারে কোন না কোন জরিয়া তারে উদ্ধার করে নেওয়ার সুযোগ আল্লাহ দান করেছে। আমরা তো বড় দুর্ভাগ্য যে আমরা আমরা খাসরত লীলা বানাইছি, আল্লাহর নবী মানুষরে মাফ করে দেওয়ার লাগি হুকুম করছো, আল্লাহর নবী সমস্ত জিন্দগি মানুষরে মাফ করে দিয়েছো, আর আমরা মানুষের দুঃখ দিতে পারলে এটা হুকুম ব্যবহার কথা ঠিক না। আমরা সমাজ দুশ্মনী মিটে দিতে পারলে জানা অতটা শান্তি পাওয়া যায় না। আমার নবী ফরমায়েন মান্য বাদশা বলা ইসা মিন না, যে বদনীয় দাদা অতিরাবে দিল, যে শত্রুতা দিল পোষণ করে, এটা আমার উন্মতর দলভুক্ত নয়। আমরা রসুল্লাহর উন্মত কি থাকে
আমরা নিজেও দোকা হইয়া আল্লাহরেও দোকা হইয়া আমরা চরিত্র সুন্দর করা কথা। ইসলাম কোন দুশ্মনী আদাওয়াতি রাখার ধর্ম নয়, ইসলাম মাফ করে দেওয়ার ধর্ম। আল্লাহর হাবিবে ফরমায়েন, তোমরা মানুষের ভুল ভ্রান্তিরে মাফ করে দিও, আল্লাহ বন্দার মাঝে তার মাফির পরিমাণ তো কেন, আমার বন্দায় কতবার মাফ করে দিছি, আমি আমার বন্দারে ততটুকু মাফ করে দিব। কথা বোঝা গেছে নাকি? তা বলছি, তোমরা মানুষের মাফ করে দিয়ে মাফির পরিমাণ বাড়াও, আল্লাহ মাফির পরিমাণ দেখে আমার বন্দারে যে আমি মাফ করে দিতাম সে কতবার মাফ করে দিয়ে। আল খালক ইয়া আল্লাহ, সমস্ত জগৎ আল্লাহর সৃষ্টি, আল্লাহ পরিবার। হাদিস শরীফ আছে, বিলাইরে মারার কারণে আবিদা জাহান্নামে গেছে। আরো বুখারী শরীফের হাদিস আছে যে তৃষ্ণার্ত পুকুরে পানি খাওয়ানোর কারণে এক বেশ্যা প্রতিটা মহিলার জন্য জীবন, একটা বিলাই লোকের ব্যবহার, একটা জন্তু লোকের ব্যবহার, এগুলা সৃষ্টি হয় কিনা, মানুষের দিল প্রাচণ্ড হয় কিনা, বলতে প্রাচণ্ড মা বাবার গরু হইলে মানুষ প্রাচণ্ড, যে মা বাপে তার বাচ্চান্তরে ছোটবেলার থেকে খোদাবিথি দিল জন্মাই দে মহাব্বতের ফিজা কায়েম করে দিন, এই বাচ্চা বড় হইয়া কোন অন্যায় করতে অন্যতার গুরুদায় করতে। আমরা হুরুতার যে আমরা আমার মায়া কইতে আমি দোষ করে না, ছোট বাচ্চা তো দোষটা নি করে করে না, বিলাই দেখলে পাইজুর গিয়া গিয়ে আস্তে 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 করে গিয়া ঠান্ডায় দোষটা, ফকির দেখলে গিয়া চিন্তায় গুলি যায় মায়া বইটা দোষ পারে না, এই দোষ পারে নাই আমার। হাদিস তফসির ফড়িয়া যেখানে হাসিল হয়েছে ও মার ও কথাটা এর চেয়ে বহু বহু গুণ বেশি হাসিল হয়েছে, দোষ পারে না। এর লাগে মার তরবিয়ত বাপর হালাল হয়েছে। আজকাল খেনে বাচ্চারা বাপরে বৃদ্ধাশ্রম দেয়, খেনে বাপর কথা শুনে না, হারাম খাওয়াইছো হারামের পরে হারাম দিয়েছে, লোকমা হালাল রাখতে। আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন যে ব্যক্তি গরিব সম্পদ কম কিন্তু আওলাদ বেশি, গরুর ডেক বড় হয়ে গেছে হান্ডি বড় হয়ে গেছে, সম্পদ কম কিন্তু খানেওয়ালা বেশি, আছে না নিজা পরিবার। আর এই গরিবে তার বাচ্চেন্দ্র মুখে হালাল রিজেক্ট দিতে বদিয়া সুরিত গেছে না, মিশা মাত্র গেছে না, ডাকাতির গেছে না, দুকান গেছে না, বরং তার শরীরকে কষ্ট দিয়ে মেহনত বাড়াইয়া রুজি বাড়াইছে। অন্য সব মানুষে 8 ঘন্টা করিয়া আইয়া হে 12 ঘন্টা করিয়া রসুল্লাহ মানে গরিব কোন 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 সয় কোন জিনিস নাই তার ঢুকিয়া দাঁড়াইব, এই ব্যক্তি যখন মারা যাইব দুনিয়াতে আটকে যাইতে এই ব্যক্তির জন্য জীবনী আটকে যাইব। ব্যবসায়ী হলে ব্যবসা করবা ফনাউল্লাহ বাজার মত ব্যবসায়ী হইতে বলছো, আল্লাহ নবী ফরমান যে ইমানদার স্বেচ্ছা ব্যবসায়ী বনে গেছে তার হাসর শহীদ প্রসঙ্গ। একজন শহীদ কে যার শরীরের 100টা রক্ত জমিন পড়বার আগে আল্লাহ নবী ফরমান তার লাগি জান্নাত বরাদ্দ করে, 100টা রক্ত। একজন দোকানদারের দোকানদারি বলি শহীদের লোকে হাসর, অন্য রবায়ত আছে নবী এখন জন্নত আমি নবীর সঙ্গীবনী। একটু যদি আমরা খেয়াল মসজিদে দিয়ে আমরা গুরুত্ব না দিয়া আমরা আল্লাহর রাজা মন্দিরে আল্লাহর খুশিটা যদি গুরুত্ব দিলেই তাম পারি, তাহলে আমরা জীবন দিয়ে আমরা 60 বছরের জিন্দগি দিয়ে 900,000 বছরের জিন্দগির ডিঙ্গে এইবার ক্ষমতার লাই উন্মতে মহাকবির দাম অন্য নবীর উন্মত হলে 1,000,000 বছর আল্লাহর বন্দেগি করছে। নূহ আলাইহিস সালামের 950 বছর খালি দিনের দাওয়াত হয়েছে, কত বছর 950 বছর। আল্লাহ নবী ফরমায়েন এক নবীর উম্মতে 80 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, আপনি আমি লড়িয়ার না সুবহানাল্লাহ কইয়ার না আশ্চর্য হইয়ার না, আমরা প্লাস্টিকের জিন্দগি, আপনার আমার কাছে লালচ নাই, আপনার আমার কাছে লালচ একটারও আছে যে টেকা কোনবাই জানলে দরবে, ও লালচ একটু আমার ভিতরে আছে টেকার লালচ। সাহাবি হল আসলে সাবর লাভ ছিল,
সাহাবি হল কিটা আসলা সবর লাঞ্ছি আসলা, এরা উঠিয়া বলি হ্যাঁ রসুল্লাহ আমরা কিভাবে 80 বছর জিহাদ করি আল্লাহ রিপোর্ট করতাম। জিবরিল আমিন উপস্থিত, লাইলাতুল কদর খায়রু মিনাল ফিজার, আমরা চিলুরি বাসায় হইলে সান ভারিয়া হিন্দু বেটা উপর আল্লাহ সান ভারিয়া দিছে উপর আল্লাহ ঠিক আল্লাহ আমরা সান ভারিয়া দিছে 5 লাখ টাকা দিয়ে হজ যাইতাই হজ আইসাইল কার কবুল না কবুল ওইটা বহু সন্দেহ আছে। হজ কবুল হয়েছে বলি আপনি 50 লাখ টাকা করছে হজ গেলে হজ কবুল হয়েছে বলি আপনি গ্যারান্টি দিতে পারবেন। ইন্ডিয়ার সিনেমার নায়ক আমির খান গেছে 9 কোটি টাকা করছি তার মারের লইয়া কত অব্দি 9 কোটি আসতে 7 বছর 10 বছর আগে গেছে কবুল হয়েছে বলে কোনো গ্যারান্টি আছে। কিন্তু ভাই মুসলমান আল্লাহর হাবিবে পুষ্পে দিস যে মুসলমানের তার মা বাপর দেখে তার মা বাপ গুণাগার অবকাশ দৃষ্টি দান করতে পারে প্রত্যেক দৃষ্টির বদলে একটা নকল ভেতর সব আমার দান করবো 5 লাখ টাকা গ্যারান্টি নাই কিন্তু রসুল্লাহ গ্যারান্টি দিলে যে মা যে খুব বড় হিসাব হইতেই বাপ যে খুব বড় হিসাব হইতে বলে কোনো শর্ত নাই তার মা বাপ যেই হন না কেন কমজি করি হোক আর বেশি করি হোক আর নেককার হোক আর বদকার হোক আর সে যে মা বাপের যে মায়ার দৃষ্টিতে দেশে এর মধ্যে তার থামা নামাজ খাওয়া যায় বলছি আমরা দিশা খারাপ আমরা নবাব তো এলোকে দিশার অভাব কথা ঠিক নেই যাবো সবর অভাব নাই সবর অভাব নাই আল্লাহ নবী ফরমায় যে মানুষে একদিন ইনসাফ করিয়া কাটাইতে পারছে 60 বছর যায় নামাজের বাবুতর সব আল্লাহ তারা মনোরণ করি দে রসুল্লাহ ফরমায় তোমরা করো ইনসাফ কায়েম করিও সাপোর্টে তোমরা মানিও আমরা কোরআন তো শান্তি হয় না কেন আমাদের জুলুম আছে পড়িয়ে পৌরে সে চিত্রা নামাইয়ে পৌরে সে চিত্রা সাপোর্টে সে চিত্রা জুলুম আছেন না আছে না জুলুম যতদিন বাড়াইছে না দশ বিদেশ দিয়েও বড় শান্তি আমার অসুবিধা না মিশামাত করো চলে করো শান্তি তো নাই কর শান্তি করতে হইলে আগে জাড়ু দিও আমি কোন খবর হরিয়ান না আমার আমার খুব জানি একজন মানুষ ইন্ডিয়াত গেছিলাম আমার বড়দের দলের সব লেখা পড়াচ্ছে খুব গত সপ্তাহ করবো আমি চিকা লাগে করেছি দূরত্ব লাগে ঠিক আমার পর আমার ফরিদুল্লাহ খান আর দুইটা ফুরিয়ে আসে যখন আমার ফরিদে খুব খুশি বসে করবে কাপড় সুন্দর দামি কাপড় আছে আমার মনে মধ্যে একটা প্রশ্ন হয় যে আমি তো নবীর সন্ন্যতর খেলাফ করি পরক্ষণে মন দিয়ে বুঝলাম যে জিনিসটা তো আমি কিনে আনছি না আমার গিফট দেব নাকি দেন তবু আমার ওয়াইফকে কইলাম নবীকে কইলাম যে তারা রাত তুমি 200-200 টাকা দিলাও এই টাকায় তারা লেখা প্রশ্ন আমার খুশি করে দিলে ইনসাফ রসুল্লাহর জিকা দিয়েছি আর রসুল্লাহ সাফর বললে কতবার মাফ করে দিতাম এক কুড়ি আত্মা কি ভালো ইয়া একদিন কুর্বিতে সত্যের বারো মাফ করিবে জিন্দগি আমরা মুসলমানের জিন্দগি পাইছি আমরা কপালের দিছে কিন্তু কিতাব মানছে আমাদের অবস্থা বলা নানি
মমিনর জিন্দেগি উম্মতর জিন্দেগি আমরা বানাইতাম পারছি না, আমরা তামসার মধ্যে পড়ে গেছি। একবার তো স্বীকার হলো কথাটা হাসানি না, আল্লাহর ওয়াস্তে জুলাতে ভিক্ষা সৈয়ার, জুলাতে ভিক্ষা সৈয়ার যে একবারটা মমিনর জিন্দেগি বা এক কারণ বাজারের সাজা কুয়া, দোকানের সাজা কুয়া, মমিনর দোকান সাজা কুয়া, মমিনর দোকান 500 টাকায় বেটায় হয়, 500 টাকায় গুলা বেশি তো সাহাবি হবে না 800 টাকা দিয়ে। সারা পৃথিবীর সাত মহাদেশ কুদাইয়া এলে কোন মানব মানবতা পাওয়া যায় কোনি, যে দোকানদারে কয় বেচনেওয়ালায় কয় 500 টাকা দেয়, আমার লোনেওয়ালায় কোন যে 800 টাকা দিয়ে। মুসলমান কোন জিনিস একটু খালিদ হইয়া যায় গিয়া, আমরা তো অন্যর উন্নতি দেখলে কপাল খুশ করি, আর বাবাই হয়ে জানেন পরের বালাই দেখলে মন খুশ রাখবে, হয়েছে নেন বদনীয়তি থেকে বাস করার লাগে। তোমার ফরমায় যে এক সাহাবির গরো ছাগল জমিছে, খসি জমিছে, এক গরিব সাহাবির গরো নিয়ে খসির মাথা ওঠাতে দিয়েছে রাস্তা, লক্ষ্য করো ছাগলের মাথার মাঝে তো কিছু জিনিস আছে না, মগজ জিব্বা ইত্যাদি খুব বেশি নাই সামান্য অল্প জিনিস, ই গরো নিয়ে যখন দিছই তখন ই গরোর মালিকে তো লুকাই লিখতে আসলাম লোকালক টান দিয়া, আমারও দিস আমি তো নির্বত্তবি মানুষ। ই সাহাবি কিতাব কই মনকার, আয় আল্লাহ নবীর তাসিরে নিস্পতে যে এরা কত ভালো মানুষ বানাইছে, ইন্না আখি আহাক্কু মিন্নি, ইন্না আখি কানা আহাক্কু মিন্নি, ও ভাই আমার এই ফল্লাটা যে দিছো আমি খুব বুকা ফাঁকা কাছি সইত, কিন্তু আমার অপরের ভাই আমার থেকে বেশি ভক্ত তার থেকে, ইন্না আখি কানা আহাক্কু মিন্নি, আমার থেকে আমার লাগা করা আরো বেশি বিপদী, তারা নিয়ে ফল্লাটা দিলাম। তো লাগা করে যখন লইয়া গেছ বাইক বাইক ছোট বাইক দেখো, লাগা করে যখন লইয়া গেছ তখন হেইন কইন আমার থেকে আমার লাগা করা আরো বেশি বিপদী, অর্থাৎ থাম করে বসে সুবহানাল্লাহ হইতেন না হইতেন কুরবান যাও আল্লাহ নবীর সাহাবি আপনাকে সাত গর চক্কর দিয়ে আবার কয়লা করা হইয়া মাথা পৌঁছিস, খগর চক্কর দিছে সাত গর, সাত গর চক্কর দিছে একটা সাগর মাথায়। আজ আমরা পাথর সামর হারাই দিব তোলে ওই বোতব দেখাইবার কান্নাই লুকিয়ে গাইলে নাকি এই পরিমাণ বদনীয়তা আমরা করেছি আল্লাহকে বাস্তে। আমি খালি কাজ করে করে গেলাম, আমি ও সেন্সটা দিতাম সে আর যে আমরা কতটুকু ভ্রান্তির মাঝে আছি, আর যখন কাছে আমার মৌত হইব না ওই তো আমার মৌত আসানির সাথে ওইতনি না আরামদায়ক হইত, আমার কবর জন্নতর বাগান হইতনি না দুজোহর গাঢ় হইত, এই সিদ্ধান্ত আল্লাহর আমরা যাইব কোন দিন এই সিদ্ধান্ত আল্লাহর, বেটা বেটা বনিয়া আইব না বেটি বনিয়া আইব এই সিদ্ধান্ত আল্লাহ দিছ, 2016 আইতামই না 1800 শতাব্দীতে আইতাম এই সিদ্ধান্ত কে করছ, কিন্তু আমার কবর জন্নতর বাগান হইত নি না দুজবর গাড়া হইত এই সিদ্ধান্ত আল্লাহ আমরা রে দান করে দিছ। কথা বুঝে গেছেন এই বিষয়টা, ঔরহম জিন্দেগিরে আমরা গড়া দরকার, আল্লাহ তুমি আমরা রে হেদায়ত নসিব করে দেও, আমরা রে হুসান দান করে দেও। اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين ما تشعر لكي شجع قرن جان لنن تاكي آئيسن وانا رفيق صاحب اچھا اچھا وہ عرب صاحب کے شوٹے گا دیشن اللہ تمہیں قبول فرماؤ سوال لیکن اندان مسرحہ تاکی جارا فاقلی بھیشو انہا فاقلی دوئی بو سوٹو تاک بلا مجد میں فاقلی دوئی بو আপনারা খুশি বা আপনারা অনেক বাচ্চার ইচ্ছে আপনি পাগলি পেয়েছে কেন আরো সুযোগ আশ্রম নামাজের পরে মুক্তি সাহেব কিবলা তসিব ছিল এখানে দোয়া করছেন অনেক সহযোগিতা করছেন মাদ্রাসার 3 নম্বর তালা রিয়ান দিয়ে গেছেন মুক্তি সাহেব রমজানের আগে এই বিল্ডিং পুরো একটু দোয়া করতা আমার এক ভাগ না আমি
ছোট সাহেব কিবলার গেছে, আমার মহার রফিক সাহেবে কইছেন তাই আপনারা বুঝছেন, আমার কাছে ও কিছু টাকা আইসে জমছে, ওগুলাটা দিয়া আমি চাইলাম দোয়া চাইলাম আর কি। যেমন মোস্তফা মিয়া বড়কুরমা উত্তর 5,000 টাকা, তাজউদ্দিন বড়কুরমা উত্তর 1,000 টাকা, আরশ আলী বড়কুরমা 1,000 টাকা, ইলিয়াস আলী বড়কুরমা 1,000 টাকা, নাজমা খানম বড়কুরমা 2,000 টাকা, বেলাল মিয়া বড়কুরমা 1,000 টাকা, হাজি ওয়াওয়ালি সাহ সাহেব নাজরগাঁও তাই 4,000 টাকা। তার মাধ্যমে আমরা ওদের নয়া বিল্ডিং ঘর উপরের তালা সৌদি সালে আব্দুল আজিজ সৌদি আরব বাড়ি, তার মাধ্যমে প্রায় 13 লক্ষ টাকার একটা বিল্ডিং করছি। এর উপরে আমরা নয়া একটা বিল্ডিং আজ মুফতি সাহেবের মাধ্যমে আমরা ভিত্তি প্রস্তর হচ্ছি, ইনশাআল্লাহ আমরা কাম আরম্ভ হয়ে গেছে। হাজি হাফিজ রেজাউল করিম তাইন ফাগরি বাবদ 10,000 টাকা দিছ, অলংকারী বাড়ি তাই লন্ডন তাহুন। ইসহাক আলী সাহেব বড়কুরমা উত্তর 100 টাকা, সৈদ আলী সাহেব বড়কুরমা 100 টাকা, আনহার আলী আনসার আলী নাজরগাঁও 200 টাকা, আশফ আলী সাহেব নাজরগাঁও 100 টাকা, হাফিজ গাইরুল ইসলাম বড়কুরমা 100 টাকা, সৈফুল আলম সাহেব বড়কুরমা 500 টাকা, হাফিজ সাজাদ মিয়া সাহেব ইউকে বিল্ডিং বাবদ নগদ ফাটাইছেন কাজ দরান দেয় 2 লক্ষ টাকা, আব্দুল হক ফিটা করা 500 টাকা তাই অসুস্থ দোয়া চাইছেন, হাজি আফরুজ আলী সাহেব 100 টাকা, আনসার আলী সাহেব নাজরগাঁও 100 টাকা, ইসমাইল আলী বড়কুরমা তানোর মারদায় দোয়া চাইছেন 500 টাকা। এখন সুদা সাহেব কুমিলা দোয়া করবা দাঁড়ান লাগে, অনেক মানুষ নাই, এই জমিন তৈয়ার করি এই জমিন মাদ্রাসা তৈয়ার করিয়া গেছেন আল্লাহ আসুন। আর আমার মলা সাহেবের সব কইছেন যে মলা সাহেব কুমিলা সাহেব কিবলার দেয় আমরা খতমে কোরআন লতিফিয়া খতমে হিফজুল কোরআন পরিষদ করছি সব সময় চলে। আর আমি এখন আমার বোর্ডিং ঘর হাবিচ্ছা হয়ে পাগড়ির ঘোষণা করবার আমি অনুরোধ করলাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بچن دنجن مدرسه আসুরি কেন হিফজের সুন্দর ব্যবস্থা আছে, বহু জায়গা দিয়ে হাফিজি পড়িলে কিন্তু পরে মুখস্ত রাখতে পারে না, 2 মাসে 6 মাসে হাফিজি যোগ্য এটা আমরা চাই না, হাফিজ বুঝি শুনিও কা আল্লাহ নবী ফরমাইছেন যে কোরআন মুখস্ত করলো এবং যে সমুদার মুসলমান অর্থাৎ হালাল হালাল হারাম যে তমিজ করা জানলো ছিল ই হাবিজে কুরআন কিয়ামতের দিন আল্লাহ ই সুযোগ দিবা যে 10 জন দুজকিরে এই ব্যক্তি সুপারিশ আল্লাহ উদ্ধার করে দিবা। আর যে বাচ্চা হাবিজে কুরআন কুরআন মুখস্থ করবো তার বাপরে কিয়ামতের দিন নূরের তাজ শুনে আল্লাহ সম্মানিত করবা। আর আসাদাম মেহনত করলো আল্লাহ কবুল করে মানুষের যা শুনলাম এটা বহুত খুশখবরি আলহামদুলিল্লাহ সবে হোকা বাচ্চাই ধরে ও দিনই তালিম দিন যান যাতে তার জিন্দগিটা একজন একজন মমিনের জিন্দগি বুঝতে পারে। আমরা চাই না এইটা আল্লাহ তুমি তৌফিক দাও, একবার তওবা করি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার লোকে আরো বয়ান করবো আসুদিন রাখি দিবান আল্লাহ।
তোমার পছন্দিদা জিন্দগি হাসিল করবার তৌফিক দেও, কবর যাইবার আগে কবর সামাদ তৈয়ার করবার তৌফিক দেও, সমস্ত কসুরে তুমি মাফ করে দেবো, মাদ্রাসার জরুরি আছে তোমার কুদরতি পুরা করে দেও, মুশকিল করে আসান করে দেও, আল্লাহ ফিতনা আসবে ফিতনা থেকে তুমি হেফাজত ফরমাও, তোমার যত বান্দাবান দিয়ে আল্লাহ মাদ্রাসার খিদমত করিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার কবরে তুমি জান্নাতুল মাওয়া বানাই দাও, দেশ বিদেশে তোমার বান্দা হলে মহব্বত জাহির করি আল্লাহ, তোমার খুশ করবার লাগে বহু সাহায্য সহযোগিতা করছে আল্লাহ, তোমারও আসতে কবুল ফরমাও, সাহায্য করো ঘরে দিন দুনিয়া সাহায্য ফরমাও, আল্লাহ মাদ্রাসার তালিবে কুরআন অবর সিনারে তুমি নূরে কুরআন কে মনোর দাও, আল্লাহ এরারে মুমিনের জিন্দেগি হাসিল করবার তৌফিক দেও, এরার জরিয়া এই জমিন রে তুমি উজালা রাখি মৌলা, আল্লাহ ব্যবসায়ী অবলর ব্যবসার মাঝে কয়েরে বরকত নাজিল ফরমাও, আল্লাহ মুসিবত যাদা অবলর মুসিবত রে আসান করি দেও, বেরোজগার অবলর লাগে হালাল রুজির পথ করি দেও, আল্লাহ হারাম থেকে মিশা থেকে আমরা হেফাজত ফরমাও, আমরা বাড়ি ঘর খানা করে তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখিও, আল্লাহ আমরা আমরা তমাম বিষয় আসরে তোমার ওয়াস্তে বানাই কর তৌফিক দাও, আল্লাহ মওতর সময় লে আমরা রে কলমার সাথে খাতেমা বিল করে নসিব দাও, ইয়া আল্লাহ এই মাহফিলত তোমার কাছে আমরা ভিক্ষার হাত বাড়াইছি মাওলা, আমরা ভিক্ষারি অবলর হাত রে খালি ফিরে গিয়ে দিও, যার দিল যে আশা হল আছে তুমি নেক বানাই দাও পুরা করে দাও, আল্লাহ আপনার জাহির বাতিন অসুস্থ হয়ে গেছে আমরা কলবি জিসমি অসুস্থতারে তুমি সুস্থ করে দাও, শিফা আনাজিল করমা, আল্লাহ আমরারে তোমার দুয়ারের ভিখারি বানাইয়া রাখিও, পরের দুয়ারের ভিখারি আমরারে আল্লাহ কাজ করি আমরারে আমরার বিবেচাই করে নামাজি বানাই দাও, আল্লাহ আমরার বাচ্চাই দিয়ে আমরারে দুনিয়া আমরা দর্শন বিদ্যা করি, পরীক্ষার্থী বাচ্চাই ধরে কামিয়াবি নসিব ফরমাও, শিক্ষার্থী আমরারে কামিয়াবি নসিব ফরমাও, আল্লাহ আমরার বাচ্চাই ধরে সহি বুঝবান দিয়ে আমরা আল্লাহ কে দোয়া করনে ওলা হিসাবে কবুল করো, আমরার মা বাপ হারাই লিসি আল্লাহ বহুত শকুর ভানি আমরা আল্লাহ কে রাখি আছে, অদম সন্তান আপনার হক তুমি কবুল ফরমাও, আমরার কবর বাসী মাই বাবার রুহ যে আপনার রুহে পুরুষ করি দেও, আল্লাহ যারার মা বাপ জিদ্দা আছেন হায়াত দেও, হুসান দেও, খিদমত করি দোয়া রহিবার তৌফিক দেও, اللهم اعصنا عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره الله خاص করে হাফিজ কুরআন করা পাগড়ি হই বা তার তার ইজ্জত তোর জিন্দেগি নসিব হোক আল্লাহ খেরর সামনে তার মুহতাজ বানাই দাও আল্লাহ আমরার বুজুর্গানে কেরাম ওলর দরজাত রে বুলন্দ করে দেও খাস করে আমরার পীর মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দেও আল্লাহ তোমার অডিও সমস্ত জীবন আমরা রে গড়বার লাগে বড় কষ্ট করছে আল্লাহ তার সমস্ত খিদমত করে কবুল ফরমাও কেয়ামত পর্যন্ত জারি রাখো রেগুলার সব তান কবরের মাঝে পৌঁছে গেল আল্লাহ তান তান ওসিলে আমরা রে তোমার গুলামিত কবুল ফরমাও ফুইজিয়াত দিয়ে আমরা আন্দাজ দিল করে তুমি রোশন করি দেও ও কবে দোয়া আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ হুসিরু سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الله بغير لا تقول شكريا
2018 ইংরেজি সনের বিভিন্ন বোর্ড থেকে মেধাক্রম প্রথম স্থান অধিকার করেন হাফিজ মোহাম্মদ তাহের আহমদ, হাফিজ মোহাম্মদ আরিফুল ইসলাম, হাফিজ মোহাম্মদ শরীফুদ্দিন এবং হাফিজা মোহাম্মদ মাহিমা বেগম, হাফিজা মোহাম্মদ নাসিমা বেগম, হাফিজা মোহাম্মদ রাসনা বেগম, হাফিজা মোহাম্মদ আলবা বেগম, হাফিজা মোহাম্মদ রুমেরা বেগম। ছাত্রদের পক্ষ থেকে আমাদের সুরত সাহেবজাদাকে একটি পাগড়ি এবং বাদশার পক্ষ থেকে একটি টেস্ট প্রদান করবেন, টেস্ট প্রদান করবেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাধারণ আমাদের ডিয়ার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মোহাম্মদ আব্দুল কাদির সাহেব। মাদ্রাসার পক্ষ থেকে সুরত সাহেবকে সম্মাননা হিসাবে টেস্ট প্রদান করবেন হযরত মাওলানা রফিক আহমদ সাহেব। ছাত্রদের পক্ষ থেকে ছোট সাহেবকে একটি প্রেস এবং একটি পাগড়ি প্রদান, পাগড়ি প্রদান ছাত্র হাফিজ মোহাম্মদ তাহের আহমদ, পিতা মোহাম্মদ সুরুজ আলী, গ্রাম আঙ্গারজুর, ডাক সালুটিকর বাজার, উপজেলা গোয়েনগাঁ, সিলেট। এবং আমাদের মোহাম্মদ ইয়াতিমখানা প্রায় তেইশ মাসে পরিপূর্ণ হিপ সম্পূর্ণ করেছে এবং বিভিন্ন বোর্ড থেকে সে প্রতিটি বোর্ডেই মেধাক্রম প্রথম স্থান অধিকার করেছে। হাফিজ মোহাম্মদ আরিফুল ইসলাম, পিতা হাফিজ মোহাম্মদ আব্দুল কাদির, গ্রাম বড়কুরমা, ডাক ফোড়াউল্লা বাজার, উপজেলা বিশ্বনাথ, সিলেট। সে প্রতিটি বোর্ডে প্রথম স্থান, মেধাক্রম প্রথম স্থান অধিকার করেছে। ছাত্রদের পক্ষ থেকে তাকে একটি টেস্ট দেওয়া হলো। তৃতীয় অধিকার স্থান হাফিজ মোহাম্মদ শরীফুদ্দিন, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রাম আঙ্গারজুর, কুস্তাবি সালুটিকর বাজার, উপজেলা গোয়েনগাঁ, সিলেট। প্রতিটি বোর্ডে হিট টপ মিলেই মেধার স্থান প্রথম অধিকার করেছে। হাফিজা মোহাম্মদ ফাহিমা বেগম, পিতা মোহাম্মদ জিলাফর আলী, গ্রাম বড়কুরমা উত্তর, ডাক ফোনাউল্লা বাজার, বিশ্বনাথ, সিলেট। আলহামদুলিল্লাহ, আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি জনাব নাজমুল ইসলাম রুয়েল সাহেবকে, সভাপতি আসন অলঙ্কৃত জন্য সবিনয় অনুরোধ করছি। ছাত্রদের পক্ষ থেকে একটি ক্রেস্ট এবং ফাহিমাকে একটি বুরকা প্রদান করা হলো। হাফিজা মোহাম্মদ নাসিমা বেগম, পিতা মরহুম মোহাম্মদ মনফর আলী, গ্রাম বড়কুরমা উত্তর, ডাক ফোনাউল্লা বাজার, বিশ্বনাথ, সিলেট। ছাত্রদের পক্ষ থেকে একটি বুরকা এবং একটি ক্রেস্ট ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হলো। একটি বুরকা দাতা হলেন
জনাব হাফিজ রেজাউল করিম সাহেব যুক্তরাজ্যের প্রবাসী গ্রাম অলঙ্কার। তৃতীয় আবিদা মুসাম্মদ রাস্তা বেগম, পিতা মোহাম্মদ ইমান আলী গ্রাম আলমনগর, ডাক বেদসান্দি বিশ্বনাথ সিলেট। বুরকাদাতা হাফিজ রেজাউল করিম সাহেব যুক্তরাজ্য প্রবাসী গ্রাম অলঙ্কারী। ছাত্রদের পক্ষ থেকে একটি ক্ষেস প্রদান করা হল। হাফিজা মুসাম্মদ আলবা বেগম, পিতা মোহাম্মদ আব্দুল মোনাফ গ্রাম লালটেক পুস্তাবিজ কামালবাজার বিশ্বনাথ সিলেট। বুরকাদাতা হাফিজ মোহাম্মদ রেজাউল করিম যুক্তরাজ্য প্রবাসী। ছাত্রদের পক্ষ থেকে একটি ক্রেস প্রদান করা হল। হাফিজা মুসাম্মদ রুমেনা বেগম, পিতা মোহাম্মদ আলী আহমদ গ্রাম আলমনগর পুস্তাবিজ বেদসান্দি বিশ্বনাথ সিলেট। বুরকাদাতা হাফিজ রেজাউল করিম সাহেব যুক্তরাজ্য প্রবাসী গ্রাম অলঙ্কারী। ছাত্রদের পক্ষ থেকে মুসাম্মদ রুমেনা বেগমকে একটি ক্রেস প্রদান করা হল। আমাদের বিভিন্ন বোর্ড থেকে বৃত্তি মেধাক্রম পনেরো স্থান অধিকার করেছে মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ এবং ইতিমানের ছাত্র মোহাম্মদ আবুল হোসেন। মোহাম্মদ সলিমুদ্দিন আলাউদ্দিন রুফাজুল কোরআন বোর্ড এবং মতিনিয়া শহীদিয়া রুফাজুল কোরআন বোর্ড। মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদিয়া বরিশাল ইতিমখানার ছাত্র বিভিন্ন বোর্ড থেকে মেধাক্রমে বৃত্তি লাভ করে। আলহামদুলিল্লাহ ইয়াকুবিয়া ইসুল কোরআন বোর্ড থেকে বিশপাড়া প্রতিযোগিতা হিপ উচ্চ মাধ্যমিক বিশপাড়া প্রতিযোগিতায় মোহাম্মদ তায়েল আহমদ মেধাস্থান তৃতীয় স্থান অধিকার করা, তাকে মোহাম্মদ ইয়াবরিং মহানার পক্ষ থেকে শেষ প্রদান করা হল। আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের মাইক দিলাও কথা আমার শেষ, দুটো মাইক দিলাও আমি যাও, সারা মাইক দিলাই যাবে, ও দিলাও তোমার তোমার শেষ ফোন আটকে গেছে আদানি যাব।